বিরতির পর স্বাগত। আফ্রিকার ওগান্ডা প্রদেশের এক তরুণীকে আজ আদালতে তুলল বিশালগড় মহিলা থানার পুলিশ, এবং জানা যায় যে শুক্রবার ভোরে বিশালগড় রেল স্টেশন এলাকা থেকে এক অটোচালক উগান্ডার বাবরা নামের এক তরুণীকে বিশালগড় মহিলা থানায় নিয়ে যায়। কিন্তু কি কারণে সে রাজ্যে এসেছে তা এখনো স্পষ্ট নয়। বিশালগড় মহিলা থানার পুলিশ তরুণীকে পাসপোর্ট অ্যাক্টে গ্রেফতার করেছে। শনিবার সকাল থেকে মহিলা থানায় এসে সিপাহী জলার এসপি বিজয় রেড্ডি, এসপি মানবেন্দ্র চৌধুরী সহ এসডিপিও রাহুল দাসের নেতৃত্বে তাকে বিভিন্নবার জিজ্ঞাসাবাদ চালানো হয়। পরে বিশালগড় আদালতে তাকে তোলা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে আমরা একবার শুনবো। গতদিন একজন মহিলা উগান্ডা নাম পারপা নাবা হুইসি, এজ 27, তো দেখা গেল যে মাদাসে যে ঘোরাঘুরি রিপোর্ট আছে এখানে এনসিনগর পিএস এর এরিয়াতে মানে ঘোরাঘুরি করছে সম্মানিত হয়েছিল এবং থানা তারা ইনফরমেশন পায় তখন তারা এখানে গিয়েছে মানে ওই যুবতী কিভাবে রাজ্যে আসলো এবং কি কারণে আসলো? না, এটা তো এখন তো আপনারা আইনজীবীদের বক্তব্য শুনেছেন। মূলত আফ্রিকার ওয়াগান্ডার তরুণীকে আজ আদালতে তোলা হয়েছে বিশালগড় মহিলা থানার পুলিশ, এবং শুক্রবার ভোরে কিন্তু বিশালগড় রেল স্টেশন এলাকা থেকে এক অটো চালক ওগান্ডার বাবরা নামে এক তরুণীকে প্রথম বিশালগড় মহিলা থানায় নিয়ে আসা হয়। কিন্তু কি কারণে সে রাজ্যে এসেছে তা এখনো স্পষ্ট নয়, এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জিজ্ঞাসাবাদ চলছে যে কেন রাজ্যে তার অবস্থান, কি কারণে সে এসেছে বা আগামীতে সে কোন জায়গায় যেত, সে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে। সেখানে উপস্থিত রয়েছে বিশালগড় মহিলা থানার পুলিশ এবং যারা এসপি রয়েছেন সিপাহী জলা, তারা প্রত্যেকেই কিন্তু তরুণীর সাথে কথাবার্তা বলছেন, এবং আজকেই বিশালগড় আদালতে তাকে তোলা হয়েছে। এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে ওনার আগমনকে কেন্দ্র করে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে, আর অন্যান্য সংবাদ সাথে থাকবেন।